আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো কলা পাতায় তালের পিঠে। আর এটি কিন্তু বরিশালের একটি ঐতিহ্যবাহী খাবার। প্রতি বছর তালের সিজন আসলে এই পিঠাটা আমাদের খেতেই হয়। তবে শহরের থেকে গ্রামগঞ্জে কিন্তু এই পিঠাটা বেশি চলে। তো আমি একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন এই পিঠাটা কিন্তু এভাবে একটু শক্তই হবে। আর শক্ত হলেই এই পিঠাটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। আজকে আমি এই তালের পিঠারি গ্যাসের চুলায় তৈরি করে দেখাবো। তবে গ্রামগঞ্জের যারা তৈরি করে থাকে তারা কিন্তু মাটির চুলায় তৈরি করে থাকে। আর আজকের এই ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই আমাকে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমি চালের গুঁড়া নিয়েছি 4 কাপ, তাল নিয়েছি 1.5 কাপ, চাল বাজার গুঁড়িটা নিয়েছি 1 কাপ, আর নারকেল কড়া নিয়েছি 2 কাপ, আর নিয়েছি তালের গুঁড়। আপনারা চাইলে তালের গুড় বা চিনি যে কোনো একটা দিয়ে করতে পারবেন, আমি দুটোটা দিয়েই করব। তো প্রথমে চাল বাজার গুঁড়িটা নিয়ে নিচ্ছি, এরপরে দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো। এবার এই দুটো উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমি চাল বাজার গুঁড়িটা কিন্তু আগে চালটা ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছি, অবশ্যই ভাতের চালটা নিয়েছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে আমি আবারও ভালোভাবে মিক্স করে নেব। মিশানো হয়ে গিয়েছে শুকনো উপকরণগুলো, এবার আমি তালটা দিয়ে দিচ্ছি। আমি তালটা একেবারে দিব না, আমি অল্প অল্প করে দিব আর মিলাব। আমার 4 কাপ গুঁড়ির জন্য কিন্তু 1.5 কাপ তাল নিয়েছি, তবে আপনাদের কিন্তু এর থেকে কম বা বেশিও লাগতে পারে। আমি কিন্তু কোনো পানি অ্যাড করবো না, এই তাল থেকে যেটুকু রয়েছে তাতেই হয়ে যাবে। তো এবার আমি সবটুকু তাল দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু আপনারা লবণটা চেক করে নেবেন। এবার আমি চিনি নিয়েছি এখানে 1 কাপ, আমি চিনিটাকেও অল্প অল্প করে দিব আর এভাবে মাখিয়ে নেব। এখানে আমি গুঁড়ো নিয়েছি, পাশে গুড় নিয়েছি আমি 1/2 কাপ। এবার আমি গুড়টাকেও দিয়ে দিচ্ছি আর বাকি যে চিনিটুকু রয়েছে সেটাও দিয়ে দিচ্ছি। আমি এখানে চিনি নিয়েছি 1 কাপ আর গুড় নিয়েছি 1/2 কাপ। আপনাদের কিন্তু আরও কম বা বেশিও রাখতে পারে, আমার কাছে এটাই পারফেক্ট মনে হয়েছে, আপনারা চাইলে আরও দিতে পারবেন। তো এবার সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গিয়েছে, এবার আমি কলা পাতা নিয়েছি আর এভাবে টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি। কলা পাতাটাকে আমি ছোটো ছোটো সাইজ করে নিয়েছি। এবার আমি ডোটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের কতটুকু দিতে চান বড় ছোটো সেই অনুযায়ী দিয়ে দেবেন, আমি আমার মতো করে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু পাশে পানি রাখতে হবে, এরকমভাবে হাত ভিজিয়ে নিতে হবে, তাহলে কিন্তু এই ডোটাকে আপনি ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিতে পারবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি কিন্তু বেশি মোটা করতে যাবেন না, তাহলে কিন্তু অত ভালো লাগবে না। মোটাও না বেশি চিকনও না, মিডিয়ামে রাখতে হবে। কলা পাতায় তালের পিঠে সবাই খেয়েছেন কিনা আমি জানি না, তবে যারা বরিশালের তারা তো অবশ্যই খেয়েছেন। আর এই পিঠেটা কিন্তু গ্রামগঞ্জেই বেশি দেখা যায়। আর এই পিঠেটা মূলত মাটির চুলায় তৈরি করা হয়, তবে আমি আজকে গ্যাসের চুলায় তৈরি করে দেখাবো আর কত সহজে এই পিঠাটি বানাতে পারবেন আজকে আমি সেটাই দেখানোর চেষ্টা করেছি। তো এভাবে আমি প্রত্যেকটা পিঠা বানিয়ে নেব। আমার বানানোর শেষের পর্যায়ে এবার আমি ভাজতে চলে যাচ্ছি। ভাজার জন্য এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হলে এর উপরে আমি বিছিয়ে দিচ্ছি কলা পাতার পিঠে। আর তারপর আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি 1 মিনিটের জন্য, ফিরে আসছি 1 মিনিট পরে। আর 1 মিনিট পরে আমি এটাকে উল্টে দিয়ে আরও 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। মোট আমি 2 বার ঢাকনা দিয়েছি 2 মিনিটের জন্য, এরপর কিন্তু আর ঢাকনা দিতে হবে না। আমি আবারও ঢাকনা তুলে দিচ্ছি আর 2 মিনিট হয়ে গিয়েছে, এবার আমি আর ঢাকনা দিব না, ঢাকনা ছাড়াই আমি ভেজে নেব। আর এভাবে কিছুক্ষণ পর পর আমি উল্টে নেব, তবে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, আর বেশি জাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু পিঠাটা ভালো হবে না।
আমি 3-4 মিনিট পর পর উল্টে দিয়েছি, আর দেখুন এই যে একটা কলা পাতার যে একটা দাগ বসে গেছে, আর এটার জন্যই কিন্তু এই পিঠেটা খেতে বেশি মজা লাগে। তো দেখুন আমার কলা পাতাটা কীভাবে হয়ে গিয়েছে। তো আমার পিঠাও কিন্তু এবার হয়ে গিয়েছে, দাগ লেগেছে, তার মানে আমার পিঠেটা তৈরি। তো আজকের এই ছিল আমার রেসিপি, বরিশালের একটি অন্যতম খাবার। তো কেমন লেগেছে আমার আজকের রেসিপিটা তা অবশ্যই জানাবেন, আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।